কিভাবে একটা টাইটেল মেক করতে হয় এবং টেমপ্লেটগুলো কিভাবে ইউজ করতে হয়, আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিমিয়ার প্রোতে যে গ্রাফিক প্যানেল রয়েছে সেখানে বিভিন্ন ধরনের টাইটেল রয়েছে এবং বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। কিভাবে একটা টাইটেল আপনি মেক করতে পারবেন এবং টেমপ্লেটগুলো কিভাবে ইউজ করবেন, এই বিষয়টি নিয়ে মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে টাইটেলগুলো মেক করবেন এবং টেমপ্লেটগুলো ইউজ করবেন, চলুন সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসলাম এবং এখান থেকে একটি ভিডিও আমরা ইম্পোর্ট করে নিয়েছি। কিভাবে ইম্পোর্ট করবেন এই বিষয়গুলো বিগত টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি। তো এই ভিডিওটা আমি ডার্ক করে এভাবে টাইমলাইনে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে অলরেডি চলে আসছে। তো আরেকটা বিষয়, আমরা যেহেতু আজকে গ্রাফিক্স প্যানেল নিয়ে কাজ করব, তো গ্রাফিক্স প্যানেলটি কোথায় থাকবে আপনারা সবসময় দেখবেন, আপনাদের এই যে ডান পাশে, ঠিক ডান পাশে এই জায়গাটাতে আপনাদের গ্রাফিক প্যানেলটি থাকবে, এসেনশিয়াল গ্রাফিক প্যানেল। যদি এখানে আপনারা না পান সেক্ষেত্রে কী করবেন, আপনারা সরাসরি চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে আপনারা চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল গ্রাফিক নামে একটি অপশন রয়েছে, এটি টিকমার্ক করা থাকবে না, আপনারা টিকমার্ক করে নেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনাদের এই ডান পাশে এখানে এসেনশিয়াল গ্রাফিক প্যানেলটি এখানে চলে আসবে। এখানে এসেনশিয়াল গ্রাফিক প্যানেলটি আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে রয়েছে এবং টাইটেল রয়েছে। আমি যদি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র টাইটেল, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের জন্য দেখার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের টাইটেল রয়েছে এবং অনেক টেমপ্লেট রয়েছে। এখানে এই যে টেমপ্লেটগুলো, এগুলো হচ্ছে সব টেমপ্লেট, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেমপ্লেট, এবং জাস্ট তার নিচে রয়েছে অনেক ধরনের টাইটেল। এই যে এগুলো রয়েছে টাইটেল, এই টাইটেলগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো কীভাবে করবেন আমি এই বিষয়টি আপনাদের সাথে দেখিয়ে দিব। তো আমরা শুরুতে একটি টাইটেল নেই, টাইটেলটি আমরা ব্যবহার করে দেখি। তো যে কোনো একটি টাইটেল, যে টাইটেলগুলো এখানে দেয়া থাকবে, আপনি এই টাইটেলগুলো ফ্রিলিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে দেয়া থাকে, এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা যদি সরাসরি দেখি, এখান থেকে একটি টাইটেল ডার্ক করে এভাবে আমার ভিডিওর উপরে নিয়ে নিচ্ছি, একটু সময় লাগতেছে, এটা লোডিং হচ্ছে। তো এখন যদি আমি ভিডিওটা প্লে দেই, এখন যদি আমরা ভিডিওটা প্লে দিচ্ছি, তো দেখতে পেলেন এখানে একটি টাইটেল চলে আসছে অলরেডি। তো এই টাইটেলে যে নামটি রয়েছে আমি এটিকে এডিট করব কিভাবে, তো আমরা এইটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে জাস্ট টাইটেলটিকে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পরে এরকম চলে আসবে, এটাকে আমরা একটু ছোট করে নেই এবং এটা পজিশন মতন আমরা এভাবে বসিয়ে দিই। তারপরে আমাদের এখানে যেটা টাইটেলে লেখা আছে এই লেখাটা আমাদের প্রয়োজন পড়বে না। এখানে আমার যে চ্যানেলের নেমটি বা আপনাদের যে চ্যানেলের নেমটি সেটি আপনারা দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে সরাসরি চলে যাবেন ডান পাশে, ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট অপশন, যখন এইটাকে আপনারা ডাবল ক্লিক করবেন তখন এই এডিট অপশনে নিয়ে যাবে এবং ঠিক নিচে দেখতে পাচ্ছেন টেক্সট 01 লেখা আছে, এটি হচ্ছে ফার্স্ট টেক্সট। দ্যাট মিন্স এই উপরে রবার্ট অ্যান্ডারসন ফিলিপস এই নামের যেটি, এটি হচ্ছে ফার্স্ট টেক্সট, এবং সেকেন্ডটি হচ্ছে ডিরেক্টর অ্যান্ড এক্সিকিউটিভ প্রোডিউসার, এটা হচ্ছে টেক্সট নাম্বার সেকেন্ড। তো আমরা কি করব, আমরা ফার্স্ট টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিব, পুরোটাকে আমরা চেঞ্জ করে দিব। এখানে আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিব। তো এখানে আমি আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড যে টেক্সটটি রয়েছে এটিকে আমি ডিলিট করে দিব, এটা আমার প্রয়োজন নাই। তো এখন যদি আমি প্লে করে দেই, ভিডিওটি প্লে করে দিচ্ছি, আপনারা দেখতে পেলেন অলরেডি আমার টাইটেলটি ক্রিয়েট হয়ে গেছে এখানে। তো টাইটেলটি এখানে প্লে হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে এইভাবে টাইটেলগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এসেনশিয়াল গ্রাফিক প্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টাইটেলটি আমি অ্যাপ্লাই করে ফেলেছি এবং কিভাবে এডিট করলাম। আপনারা চাইলে এই যে টাইটেলটি রয়েছে এই টাইটেলের এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আমি রেড কালার দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে।
তো এটা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটা ম্যাচিং করে নেবেন, যে কোন কালারটা আপনাদের টাইটেলে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হবে, তো সেইভাবে আপনারা টাইটেলগুলোকে এডিট করে নেবেন। তো এইভাবে আপনারা ব্রাউজার অপশন থেকে, অ্যাসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের ব্রাউজার অপশন থেকে টাইটেলগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। এরপরে চলে আসি আমরা টেমপ্লেটগুলোকে কিভাবে ব্যবহার করবেন। এখানে অজস্র টেমপ্লেট দেয়া আছে, আমি যদি একটা টেমপ্লেট নিয়ে ব্যবহার করি আপনাদেরকে একটু দেখাই। এখন যদি একটু প্লে করে দেই আমি, দেখুন এখানে একটা, আচ্ছা আমার ভিডিওর সাথে যেহেতু এই টেমপ্লেটটা যাবে না, সেক্ষেত্রে আমি অন্য একটা টেমপ্লেট ইউজ করব। আমি এই টেমপ্লেটটা একটু ইউজ করে দেখি। এই টেমপ্লেটটা ইউজ করা যেতে পারে। তো সেক্ষেত্রে কী করব, এটাকে ডার্ক করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি যে জায়গাটায় ইউজ করব সেই জায়গাটায় আমি এটাকে সেট করে দিব। তো সেট করার পরে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা একটু ছোট রয়েছে, তো এটাকে আমরা আমাদের স্ক্রিনের সাথে বা ভিডিওর স্ক্রিনের সাথে আমরা অ্যাডজাস্ট করব। কিভাবে করব, আমাদের এই টেমপ্লেটটাকে আমরা এভাবে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা চলে আসবে এভাবে। তো এটাকে আমরা কি করব, এইভাবে ডার্ক করে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব। জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন যদি আমি প্লে দিই, আপনারা দেখতে পেলেন আমাদের এই টেমপ্লেটটি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তো টাইটেল এবং টেমপ্লেটটি আমরা যদি একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দেই, আপনারা ভালো করে দেখে নিন। এখানে আমার টাইটেলটি এবং এখানে আমার টেমপ্লেটটি ইউজ করা হয়েছে। তো আপনারা চাইলে টেমপ্লেটের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো ডান পাশে আপনারা এডিট অপশনে দেখতে পে, তো আপনারা চাইলে এডিট অপশন থেকে টেমপ্লেটের কালারগুলো, এই এডিট অপশন থেকে টেমপ্লেটের কালারগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে মেইন কালার যেটি রয়েছে এটিকে আমি যদি ডার্ক করে দিই, এখন অ্যাপ্লাই করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলো ডার্ক হয়ে গেছে। তো এভাবে আপনারাও চাইলে আপনাদের টেমপ্লেটের কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো এভাবে আপনারা টেমপ্লেট এবং টাইটেলগুলোকে আপনাদের ভিডিওতে খুব অ্যাট্রাকটিভ একটা ভাব নিয়ে আসবে। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন ফ্রিলিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন, এবং দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন। দিস ইজ জয় মজুমদার অ্যান্ড ইউ আর ওয়াচিং জেম ইউনিক টেক। টাটা, বাই বাই।